হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে টুটি ফুটির একটা সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো টুটি ফুটির জন্য আমি এখানে পেঁপেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে 1/2 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে এর মধ্যে আমি কুচি করে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। অ্যান্ড দেন এর মধ্যে 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। আমি পানিটা অ্যাড করতেছি এটাকে সিদ্ধ করার জন্য। ফার্স্ট এটাকে সিদ্ধ করে নিব। তো পানিটা আমি অনেকটা শুকিয়ে ফেলবো, তার জন্য হচ্ছে অল্প পরিমাণে পানি দিচ্ছি। পরে যদি লাগে তাহলে আমি আরেকটু পানি অ্যাড করে দিব। এখন এটাকে আমি সিদ্ধ করব, ঢাকনা দিয়ে দিব উপরে। যে পেঁপেটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, মাঝখানে পানিটা অনেক শুকিয়ে গিয়েছিল, তাই আমি এতে আরও 1/2 কাপের মতো পানি অ্যাড করেছি। মিন্স আমি 2 কাপের মতো পেঁপে কুচি নিয়েছিলাম। তো 2 কাপের জন্য আমার 3 কাপের মতো পানি লেগেছে। পুরোটাই ডিপেন্ড করবে আপনাদের পেঁপের সাইজের উপর, যে সিদ্ধ হতে কতটা পানি লাগবে, কীরকম পানি লাগবে, পুরোটাই পেঁপের সাইজের উপর ডিপেন্ড করে। তো আমি বেশি ছোট করে কাটি নিই, অনেকটা বড় করে কাটি নিই, মাঝারি করে কেটেছি, দেখতে ভালো লাগে তাই। তো যে পানিটা শুকিয়ে গিয়েছে, এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানটাকে ধুয়ে এটাকে আবার চুলায় বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে একটা শিরা রেডি করে নেব। তো 2 কাপ পানি দিয়ে দিলাম, আর এর মধ্যে 1/2 কাপ চিনি নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন এটা দিয়ে একটা শিরা রেডি করব। একটু লবণ দিয়ে দিয়েছি, তো চিনিটা না গলা পর্যন্ত ওয়েট করব। আর একটু আঠালো ভাবটা চলে আসলেই দেন আমি এর মধ্যে পেঁপেগুলোকে দিয়ে দিব। তো এই যে আঠালো ভাবটা অনেকটা এসেছিল, এখনও কিন্তু অনেকটা পানি পানি রয়েছে, তাও দিয়ে দিয়েছি, কারণ চিনিটা তো পেঁপেটার মধ্যে ঢুকতে হবে, তাই এটাকে দিয়ে দিয়েছি। এখন শিরাটা পুরোপুরি না শুকা পর্যন্ত একটু ওয়েট করব। তো এই যে শিরাটা অনেকটা শুকিয়ে গিয়েছে, এখন আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থায় আমি শিরার যে পেঁপেগুলো আছে সেগুলোকে 3টা বাটিতে আলাদা আলাদা করে নিচ্ছি, কারণ আমি এর মধ্যে ফুড কালার অ্যাড করব। তো ফুড কালার ছাড়াও খাওয়া যায়, কোনো সমস্যা নেই, কিন্তু ফুড কালার অ্যাড করলে একটু কালারফুল দেখা যায়। তো গরম গরম অবস্থায় এর মধ্যে ফুড কালারগুলো অ্যাড করে দিয়েছি, আদারওয়াইজ কিন্তু ফুড কালারগুলো এর সাথে ভালো করে মিক্স হয় না ঠান্ডা হয়ে গেলে। এখন আমি বাটি থেকে একটা ছড়ানো প্লেটের মধ্যে দিয়ে এগুলাকে একটু ঠান্ডা করে নিব, ফ্যানের বাতাসে কিছুক্ষণ ঠান্ডা করে নিব। ফ্যান সবগুলোকে একটা প্লেটে নিয়ে ফ্রিজে রেখে দিব। যদি ফ্রিজে না রাখি তাহলে শিরাগুলো ভালো মতো এর মধ্যে অ্যাবজর্ব হয় না, যত বেশি ঠান্ডা পাবে এগুলো তত বেশি অ্যাবজর্ব হয়ে যাবে এই ফুড কালারগুলো শিরাগুলো। ফ্রিজে না রাখলে কিন্তু এগুলো কালারগুলো অনেকটা হাতে লেগে লেগে আসবে। তো তার নিচে রেখে এগুলোকে ঠান্ডা করে দেন আমি ফ্রিজে রেখে দিব। এই টুটি ফুটিগুলো বিভিন্ন ধরনের ডেজার্টের উপর দিয়ে খেলে অনেক সুন্দর লাগে, আর এর লুকটা অনেক সুন্দর আসে। তো এই যে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, তো এই যে কালারগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক কালারফুল। 3টা কালার দিলেই দেখতে খুব ভালো লাগে। আমার কাছে 3টা কালার ছিল, তাই 3টাই অ্যাড করেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।